Hlw Assalamualaikum Everyone, welcome back to my channel. তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে ঘরে বসে আপনারা গ্রিন টি টোনার মেক করতে পারেন। তো গ্রিন টি টোনারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি স্কিনের জন্য খুবই উপকারী একটি জিনিস। তো এটা খুবই আপনারা ঘরে বসে খুব ইজিলি মেক করে ইউজ করতে পারেন। তো এটা স্কিনটাকে খুবই গ্লো করে, স্কিনটাকে ময়েশ্চার করে, স্কিনটাকে হাইড্রেট করে, খুবই ভালো গ্রিন টি টোনারটা। তো আজকে আমরা এটা বানাবো ঘরে বসে, তো চলুন দেখে নিই কীভাবে বানানো যায় এটা। তো আমরা দুইটা গ্রিন টি ব্যাগ নিয়ে নিব। তো আমরা একটা ফার্স্ট একটা গ্লাস নিয়ে নিব। গ্লাসে আপনি ওয়ার্ম ওয়াটার নিয়ে নেবেন, এক গ্লাস ওয়ার্ম ওয়াটার। দেন হচ্ছে আপনি একটি গ্রিন টি ব্যাগ নিয়ে সেটা সুন্দর মতো করে চুবিয়ে চুবিয়ে এটা আপনি ই করবেন, 5 মিনিটের মতো এটা চুবিয়ে রাখবেন, যাতে এটার যে এইগুলো সুন্দর মতো এটার মধ্যে চুবিয়ে করে রাখবেন। যখন হয়ে যাবে কালারটা ছেড়ে দিবে এটা গ্রিন টি ব্যাগটা, তখন আপনি এটা ঠান্ডা করবেন 5 মিনিট। দেন হচ্ছে আপনি এটা একটা ট্রান্সফার বোতলে, স্প্রে বোতলে ঢেলে নেবেন। দেন ঢেলে নেওয়ার পর হচ্ছে আপনি সুন্দর মতো আপনি এটার মধ্যে 2 থেকে 3 ড্রপস কোকোনাট অয়েল মিক্স করবেন, যাতে স্কিনটা এটা ময়েশ্চার রাখে, হাইড্রেট রাখে স্কিনটা। অয়েল মিক্স করলে খুবই ভালো, হাইড্রেট রাখলে স্কিনটা খুবই ভালো থাকে। সো আপনি এটার মধ্যে কোকোনাট অয়েল মিক্স করবেন 2 থেকে 3 ড্রপস। দেন হচ্ছে আপনি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে সুন্দর মতো এটার মধ্যে মিক্স করবেন। ভিটামিন ই আমাদের স্কিনের জন্য খুবই ভালো, এটা স্কিনটাকে ময়েশ্চার রাখে, স্কিনটাকে হাইড্রেট রাখে। সো অয়েল হচ্ছে আপনি স্কিনটাকে, যদি আপনার অয়েলি স্কিন থাকে সো অয়েল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আর যদি আপনার ড্রাই স্কিন থাকে বা সেন্সিটিভ বা কম্বিনেশন স্কিন সো আপনি অয়েল অ্যাড করতে পারেন। অয়েল অ্যাড করলে স্কিনটা ময়েশ্চার থাকবে, হাইড্রেট থাকবে, স্কিনটা খুবই ভালো থাকবে। সো আপনি এটা শেক করবেন, অয়েল মিক্স করে ভালো মতো মিক্স করে দেন শেক করে দেন ইউজ করবেন। এরপরে হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠে ফেসটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে দেন হচ্ছে আপনি ওয়াশ করে দেন হচ্ছে এটা ইউজ করবেন। দেন রাতের বেলাও সেম প্রসেসে আপনি এটা ইউজ করবেন, খুবই ভালো উপকার পাবেন এটা ইউজ করাতে। আর যে কোনো জিনিস ইউজ করে সানব্লক ময়েশ্চার মাস্ট ইউজ করবেন। তো ভালো লাগলে আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম।